সে 22 বিধায়ক আমার সামলক নেতৃত্বে বিজেপির সভাপতি নেতৃত্বে যাচ্ছেন দিল্লি সেটাই প্রাইম মিনিস্টার সহিত শাহ হোম মিনিস্টার সহিত কথাবার্তা করিবে পলিসি কথাবার্তা করিবে মেন অর্থ উপর আলোচনা করিবে কারণ ইলেকশন পে আজিকালি পয়সা দরকার নবীন পট্টনায়ক যেভাবে ভাবে পয়সা আরেঞ্জমেন্ট করেছি ইলেকশন লড়া পাই সে পয়সা কু মোকাবেলা করিয়াকু তাঙ্কর শক্তি নাই এতে সামল বাধ্য হয়ে গোটে ডেট করি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমার সারা ভারতবর্ষর অর্থ উপার্জন করছ এবং ইন্ডিয়ার সবুঠু রিচেস্ট পলিটিক্যাল পার্টি বিজেপি অধিক অর্থ উপার্জন করছে তেমন আমি বিজেডি যেতি খরচ করিব আমি তিন সেতিকি দেব এবং আমি কমিটি হলে এটাই বিজেডিকে হরাইবু ইয়ে যাচ্ছেন আলোচনা করা এগুলা পাঁচ গার আলোচনা নবীন পট্টনায়ক মোদি এক আজ পর্যন্ত লোকসভার যেতে বিল আসছে বিজেডি সহযোগ করছে রাজ্যসভার যেতে আসছে বিজেডি সহযোগ করছে পলিসি করছে এক সে এবং অল্প দিন তোলে সাহস দেলে মে ফেয়ার হোটেলের দিলীপ রায় হোটেলের পাণ্ডিয়ান করে তুমি ইস্তফা দিও তুমি ফাইভ টি চেয়ারম্যান হব ইলেকশন লড়বনি নবীন পট্টনায়ক সাহায্য করিব যেমতি বিজেডি সরকার করিব তুমি ব্যবস্থা করিব সে ছাড়ি আয়ে কোণ যাবে কেঞ্চিয়া পে ইয়ে গোটে ড্রামা করিয়াকু যাচ্ছন্তি তাঙ্কর ডিসাইড বিজেডি বিজেপি এক হয়ে লড়বে এবং বিজেডি কেমন সরকার কু আসিব নরেন্দ্র মোদি এবং শাহ প্ল্যানিং করছন্তি সেই অনুসারে পাণ্ডিয়ান কু ইস্তফা দেইছন্তি আরেঞ্জমেন্ট সব চালিছি তাঙ্কর ফাইনাল হয়ে সারিছি খালি কর্মী কি টিকে সান্ত্বনা দেওয়া পাই ধুঁয়া বুলাইয়া পাই এ মূল্য কিছু নাই পানির গার কিছু কাম নাই কাম নাই সে আসিকি তা লজ্জা লাগুনি সামল সভাপতি এ তম পুরা হোম মিনিষ্টর মর যে মালিক সে আসি পুরা তা ঘরে ইটিলি চকুলি খাই প্ল্যানিং করে যাচ্ছি শাহ মোদি আয় মেট হয়েছি আয় নবীন পট্টনায়কর জন্ম হচ্ছে বিজেপি র প্রথম যেতবে নবীন পট্টনায়ক আইলে বাজপেয়ী ফটো মারি কোয়ালিশন গভর্নমেন্ট কলে আট বর্ষ রইলে স্টেবল হয়েগলা পরে পয়সা এবং পাওয়ার গেট আউট কলে এই না দেখলে চারিআড়ে শুখিলার কংগ্রেস আহ এঠে যদি আমি বিজেপি বিজেপি নব একাটি ইয়ে কংগ্রেস সরকার করিব প্ল্যানিং করে দিল্লি নার যাচ্ছেন 22 MLA আলোচনা করিবে কেমিতি তাঙ্ক ভিতরে যোগসূত্র রখি উভয় কোয়ালিশন গভর্নমেন্ট করিবে সেই উদ্দেশ্যে যাচ্ছেন দিল্লি কংগ্রেস চলেছে আমার দুয়ার দুয়ার 113 জন কুয়া হয়েছে আমি সব দুয়ার দুয়ার যাচ্ছি এই না ছাত্র কংগ্রেস সারিকে আসিলু রাজ্যস্তরীয় মিটিং চালছি ইয়াপরে যুব কংগ্রেস সভাপতি ডিক্লার হয়েগলা আরম্ভ হব মহিলা কংগ্রেস একাঠি করে আমি গাঁ গাঁ দুয়ার দুয়ার ঘর ঘর চালিছু খুব বড়িয়া আমার পরে আর মাসে রয়েছে সোনিয়া গে রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী মল্লিকার্জুন খগলে চেলা শরত পট্টনায়ক নেতৃত্বে 2 লক্ষ লোক সারা বুথ রু আনিবু রাজ্য সারা বিরাট আয়োজন করে গোটে পরিবর্তন ডাকরা দেই এইটু পরিবর্তন করে যাবু কংগ্রেস শাসনভার নেওয়া পর্যন্ত কমিং।